হ্যাঁ হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল যে আমরা একই সমাজে থাইকা একই স্কুলে পড়াশোনা করি না আমি যেমন যে যুক্তিবাদী অন্ধবিশ্বাস করি না কিন্তু আমার ফ্রেন্ড আমার পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু আমার থেকে অন্যরকম কিন্তু আমি এরকম হইছি কে এটা তো ভাই পার্সন টু পার্সন ভেরি করে এটা তো সবার বেড়ে ওঠা তো একরকম হয় না সবার চিন্তা ভাবনা সবার বুদ্ধি সবার বিবেক বিবেচনা সবার যুক্তিবোধ এগুলো তো একরকম হয় না এক একজন মানুষের এক এক রকম হয় এটা তো কার কি রকম হবে সেটা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে যখন মায়ের পেটে ছিল তখন সে কি পরিমাণ পুষ্টিকর খাবার খাইছে সেই মা এবং সেই বাচ্চাটা কতটুকু পুষ্টি পাইছে বুদ্ধি কতটুকু হয়েছে তার একটা জিনিস সহজে বুঝতে পারে কিনা অনেক ছাত্র আছে দেখবেন যে একশো বার বুঝাইলেও বোঝে না আবার একটা ছাত্র আছে যাকে একবার বুঝাইলি সে চট করে ধরে ফেলে এগুলা এক একজন মানুষের এক এক রকম যুক্তি বোঝার বিষয়টা এক একজন মানুষের এক এক রকম এক একজন মানুষের ক্যাপাবিলিটি মস্তিষ্কের ক্যাপাবিলিটি এক এক রকম থাকে এই জন্য হয় আচ্ছা আমার প্রশ্নটা ছিল যে তার মানে কি আমরা জন্মে থেকেই যে এক একজন এক এক রকম মানে শক্তি নিয়ে যে সেই রকম বুঝবে আবার অন্যজন বুঝবে না এরকম নাকি সবার মস্তিষ্কর পাওয়ারে কি না এক এক জনের এক এক রকম হতে পারে কারো বুদ্ধি বেশি হতে পারে কারো বুদ্ধি কম হতে পারে এখন কারো বুদ্ধি মাত্রা যদি কম হয় তাহলে তাদের উচিত হচ্ছে সেটা হচ্ছে খাটনি করে পড়া লেখা করে সেটা পোষায়নে হ্যাঁ মনে করেন ছোটবেলা থেকে কারো বুদ্ধিসিദ്ധി একটু কম তখন তারা কি করে তারা অনেক পরিশ্রম করে পরিশ্রম দিয়ে উইটারে পোষায়নে আবার যাদের বুদ্ধি একটু বেশি তারা আবার এত পরিশ্রম করতে চায় না তারা একটু অলস প্রকৃতির হয় তখন দেখা যায় যে তাদের তারা একটু পিছায় পড়ে আবার বুদ্ধি বেশি হলো আবার সমস্যা আছে যে বুদ্ধি বেশি হইলে আবার একটু বেশি পিছায় পড়ে মানুষ অনেক সময় দেখা যায় তারা অলস হয়ে যায় মনে করে আমার আমি তো একটু পড়লি আমি পাস করে যাই তাহলে আমার এত পড়ার দরকার কি এরকম হয় তো এটা বিভিন্ন ফ্যাক্টর এর উপর নির্ভর করে জন্মের সময়ও হতে পারে আবার সে হয়তো জানতে চায় না পড়তে চায় না এটাও হতে পারে ঠিক কিন্তু এই যে আমি এখন মনে করেন যে যে কোনো একটা বিষয় একটু বুঝলে জানলে এদেরকে বললে যে এরকম হবে হুদায় অন্ধ বিশ্বাস করা যাবে না এরকম যুক্তি তথ্য দিলে এরা মানতে চায় না কিন্তু আমারে বলে যে এত বেশি বোঝা ভালো না পণ্ডিতি করো বেশি বুঝতে গেলেই ঝামেলা ইয়া ওই যে অতি চালাকের গলায় ধরি না কি একটা কথা কা এটা যে বেশি বোঝা ভালো না আচ্ছা ঠিক আছে এটা তাদের মতামত যে বেশি বোঝা ভালো না কিন্তু আমার মতামত হচ্ছে অবশ্যই তো যে একটা জিনিস বিশ্বাস করতে হলে তো সেটাকে বুঝা তারপর বিশ্বাস করতে হবে না বুঝা বিশ্বাস করে তো গাধাও তো করতে পারে তাই না এটা নির্বোধ লোক তো করতে পারে এটার তো কোনো ক্রেডিট নাই না বুঝা বিশ্বাস করতে তো কোনো আহ এটার ভিতরে কোনো গৌরব নাই হ্যাঁ মানে আপনি মানে যখন একটা জিনিস আপনি বুঝে শুনে করতেছেন তখন এটার ভিতরে গৌরব আছে যে আপনি খাটাখাটনি করছেন বুঝে বুঝছেন জানছেন এবং ভালোভাবে মনে করেন একজন মুখস্থ করা পাশ করে আর আপনি বুঝে শুনে বুঝে বুঝে পাশ করেন এই দুজনের ভিতরে তো পার্থক্য আছে তাই না সে হচ্ছে মুখস্থ করছে সে বোঝে না কিছুই ওগুলোর ভিতরে কি আছে কিছুই সে বোঝে না কিন্তু মুখস্থ তার ভালো সে মুখস্থকেরা লিখে দিতে আর আপনি বিষয়টা ভালো করে বুঝছেন আপনি अप्लाई করছেন প্র্যাকটিস করছেন তারপর আপনিও লিখছেন আপনার ভিতরে তো একটা আলাদা একটা এটার তো একটা আলাদা মর্যাদা আছে তাই না যে বুঝে করছে আচ্ছা এটা বুঝতে পারছলি তাহলে আমার আরেকটা প্রশ্ন এই যে ঘুষ খাওয়া তো এটা খারাপ কাজ হ্যাঁ জানি কিন্তু ঘুষ যে খায় এনে দুইটা person থাকে একটা person ঘুষ দেয় আর একটা person ঘুষ নেয় এই যে যেই ঘুষ দেয় সেই person তো সুবিধা নিতেছে আর যেই নিতেছে সেও টাকার বিনিময়ে হেরে সুবিধা দিতেছে এখানে মনে করেন যে অপরাধ করতেছে অপরাধটা বেশি কার দুজনের সমান সমান নাকি কাজের ক্ষেত্রে অপরাধ কম বেশি হবে আমার তো মনে হয় দুইটা সমানই অপরাধ হওয়ার কথা দুইটা সমানই অপরাধ কিন্তু এগুলা তো হচ্ছে গিয়ে মানে ইসের উপর নির্ভর করে কোন ঘটনাটা ঘটতেছে সেটার উপর নির্ভর করে কিন্তু সাধারণ ভাবে বলতে গেলে দুটো অপারেটিই সমান কিন্তু স্পেসিফিক ঘটনার সময় আবার এই জিনিসটা পরিবর্তন হতে পারে আমরা যখন স্পেসিফিক একটা ঘটনায় আবার একটু এরকম হতে পারে আবার আরেকটা ঘটনাতে একটু অন্যরকম হতে পারে এটা মানে ঘটনার উপরে নির্ভর করে ইভেন্টের উপর নির্ভর করে ঠিক আছে রহেন ভাই আপনার মনে হয় এই ধরনের প্রশ্ন যেহেতু সেহেতু তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই আমরা দেখি মমিম ভাইকে পাই কিনা হ্যাঁ জি আমি তাইলে ইউটিউব থেকে শুনিনি মমিনকে এড করেন মমিনের এই শোনার জন্য আমি মনে করেন অনেক সময় লাইভ শুনি বুঝছেন

আচ্ছা ফুটনোট ব্যবহার করছি এটাকে আবার আমি মানে এডিট করছি আসলে ফুটনোটটা যেটা ইয়া হিসেবে আসছে সেটা আমি কিন্তু চালাচ্ছি না সেটা আমি আবার একটু এডিট এডিট করে ঘাসে মাঝে করছি হ্যাঁ আপনি এটা ইয়া করে নিতে পারেন ইনস্টল করে নিতে পারেন ফুটনোটস মেক ইজি এটা দিয়ে আপনি যদি চান তাহলে আপনি করতে পারেন ফুটনোট মানে আপনি প্লাগইনের ভিতরে যে কোডিং ওই প্রোগ্রাম থেকে এডিট করছেন হ্যাঁ আমি একটু এডিট করে আমি সবকিছু একটু এডিট করে নিই আমি সবকিছু সরাসরি চালাই না কোনো কিছু পাইলে আচ্ছা আপনার ফটোটা কি মানে ইমেইলের মাধ্যমে পাঠানো পসিবল মানে আপনার আমার জিমেইলে আপনি পাঠিয়ে দিবেন একটু হেল্প করতে পারবেন মানে আপনারটা খুবই আমার পছন্দ হয়েছে যার কারণে আমি আপনার কাছে সাজেস্ট করতেছি আচ্ছা ঠিক আছে আপনি আমাকে মেইল করেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে আমি আমার কাছে আপনি শনি রবিবারের উপর আগে মানে যোগ হইছি শনি রবিবারের আগে आंसर দিতে পারবো না ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই

নামগুলা পরবর্তীতে দেওয়া হয়েছে নামগুলা মোহাম্মদ নিজে অনেকগুলা নাম বলা গেছে একটা সুরের এক অনেকগুলা নাম বলা হ্যাঁ কয়েকটা নামই তখন ডাকা হইতো কিন্তু এখনো কয়েকটা নামই ডাকা হয় কিন্তু এগুলা নামকরণটা কি হবে সেগুলো নিয়ে আলেমদের ভিতরে নানা মতবিরোধ ছিল পরে ওসমান এগুলোর কিছু নাম তৈরি কিছু নাম রাখছে কিন্তু নামগুলা একদম সরাসরি মানে ওয়েল ডিফাইন্ড না যে এটার নাম এটাই এরকম কোন মানে ইয়া নাই এক এক সময় মোহাম্মদ এক একটা সুরাকে এক এক নামে ডাকছে ফাতিহা সুরাটার অনেকগুলো নাম আছে বাকারা সুরাটার কয়েকটা নাম আছে সুরা তো আবার নাম আছে ঠিক আছে তো এই যে কোরআনে যেটা আপনারা পড়েন সেটার একটা মানে মোহাম্মদ প্রিসাইসলি বলে যায় না যে এটাই এই সুরাটার নাম অন্য কোনটা তার নাম না এটা এরকম বলে যায় নাই এই কারণে ওসমান কিছু নামকরণ করছে অন্যরাও আবার অন্য নামেও ডাকে অন্য অনেক অন্য আলেম এক একটা সুরাকে অন্য নামে ডাকতে পারে মানে